হ্যাঁ হ্যাঁ বল বল ভাই আপনার ওই যে ওই বিষয়টা মাথায় আছে কি কোনটা জানি ওই যে তোমার ভাই তখন বারে যে টাকা দিছিলেন আপনি মাথায় আছে মানে এটা তো আমার মেইন পয়েন্ট কারণ তুই জানোস না হ্যাঁ আমার গার্লফ্রেন্ডের বিয়ে করছে হবে এটা তো অবশ্যই মনে আছে তারপরে আমার জিদ সব থেকে বেশি ও বিগত তিন মাস যাবত আমার টাকা দেয় না সুদের টাকা দেয় না জি ভাই এই জন্যই তো আপনারে বললাম আমি তার তো পাইতেছি না তোরা তো জাজ বাড়ির পাস পাইলে তোরা অন্য কথা কথা বলে ঠিক আছে এখন তার যদি তুই সামনে দেখোস তাহলে অবশ্যই কিন্তু জানাবি অবশ্যই ভাই 100% টাকা দিচ্ছেন টাকা কোথায় সেটা বলেন টাকা দেন না ঠিকই আছে কিন্তু বউটা তো পাইছেন মনে হয় অনেক বেশি ভালো তাই না বউটা তো আমি চিনি আমার টাকাতে আপনি মনে হয় বিয়ে করছেন বউ নিয়ে সুখে সংসার করতেছেন এই গ্রামে ঘুরতেছেন কাটতেছেন এগুলো আমার শিখান না সবই তো আপনার টাকাই ভাই আমার টাকাই না জি ভাই আপনি আমার টাকা দিবেন বাস শেষ ভাই আমি টাকা নিছি টাকা ফেরত দিমু সবই ঠিক আছে কিন্তু ভাই ঈদের আগে তো অনেক খরচ সামনে ঈদ টাকাটা ঈদের পরে দেই ঈদের পরে সামনে ঈদ তো আমি কি করব আপনি আমার কাছ থেকে 15 দিনের সময় নিয়ে নিছেন টাকা আচ্ছা 3 মাস ব্যর্থ দূরে কথা কোনো সুদ পর্যন্ত দেন নাই আপনি আপনি আমার টাকা দিবেন মানে টাকা দিবেন এখন টাকা দিবেন টাকা দিন বাসায় গেলে তো পাওয়াই জানো পাওয়া যায় আমার লোক আপনার বাসায় যা আপনি থাকেন না আপনি দেখা করেন না পাইছেন নাকি আমার টাকা দিতে হবে মানে দিতে হবে এখন দিতে হবে শেষ ভাই আমার কথাটা একটু শুনো ভাই মানে আমার বাবা অসুস্থ ওষুধপত্রের পিছনে অনেক টাকা খরচ হইতেছে ভাই আমি ঈদের পরে টাকাটা দিই ঈদের আগে আমি দিতে পারবো না ভাই আপনার বাবা অসুস্থ ঈদের পরে দিবেন এত কোনো মানে এত কিছু শোনার সময় আমার নাই ঠিক আছে আপনি আমার কাছে টাকা নিছেন আপনার সময় দিলাম 7 দিন এই 7 দিনের মধ্যে যদি আপনি আমাকে টাকা না দেন তাহলে আমার লোক আপনার বাসায় যাবে আপনার তো আমি অপমান করবই আপনার বউকে সব অপমান করবো এটা মাথায় মাথায় রাখবেন এবং আপনার বউকে আমার কথা বলে দিন এই খান সাহেবে আপনার ওয়ার্নিং দিয়ে দিল যান আবার টাকা আছে কেন যান যান অনেকদিন পরে দেখা পাইলাম চিন্তা করছেন ভাই আস্তে একটা বেদ চলেন ভাই অনেক সময় হয়ে গেছে আমি যাই সামনের দিকে যাই আমরা চল
তোমার মন খারাপ কেন? মন খারাপ থাকবে না, তুমি বুঝো না মন কেন খারাপ। অভাবের সংসারে বসবাস, মন খারাপ মন তো মন আর কত ভালো থাকবে। বাইরের দিকে আর কত তাকিয়ে থাকবা, নিজে একটা কিছু করো। আমার কি মন চাই যে বায়ার হাতের দিকে তাকায় থাকি? আমার কি মন চায় না আমি দুই পয়সা রোজগার করি, কামাই করি, মা বাপের দিই? এটা কি আমার মন চায় না? তুমি কি ভাবো? হ্যাঁ মন চায় তো। ওই দিন না শুনলাম তুমি কোথায় জানি কাগজ জমা দিলে কোনো বিষয়ে, ওটা কি হয়েছে? ও হ্যাঁ কাগজ জমা দিছি, কিন্তু তো টাকা লাগবে বুঝো না, টাকা ছাড়া তো হয়তো না। ঠিক আছে টাকা জমা দিলে এখন টাকাটা সামনে বুঝছো। যাই হোক তুমি চিন্তা করো না, ঠিক আছে একটা ব্যবস্থা করে ফেলাম, আর তুমি আমার জন্য দোয়া করো। অবশ্যই তোমার জন্য দোয়া করবো, না কার জন্য দোয়া করবো? তবে মনে মনে একটা ভয় লাগে অনেক বুঝছো। ডাক্তার তো দেখা লাগবো, বাইক আছে সকালে যে গেলে এখনো আসে নাই বাজার যাবো তো একটু আমি জায়গা। সোহাগ জি ভাবি বাবার যে ডাক্তার দেখাবা, রাখেন ঠিক আছে, আমি একটু বাজার যাইতেছি তো বাজার থেকে ঘুরান দাই আমি গেলাম তো ভাবি। হ্যাঁ হাতে অনেক টাকা পয়সা নাই, কি করি একটা ভেজালের মাঝে আছি। আপনি যদি আমারে কয়টা টাকা ধার দিতেন তাহলে আমার খুব একটা উপকার হইতো। না আমার এত তো টাকা পয়সা নাই না, আবার পরে দেয়া দিতাম। তাহলে নাই ভাই? হ্যাঁ না রে ভাই টাকা পয়সা নাই। আচ্ছা ভাই ঠিক আছে, কি করবো আর, দেখি অন্য জায়গায় ব্যবস্থা করে দেখি। দেখি টাকা তো ম্যানেজ করতে হইব, বাপের চিকিৎসা বইলা কথা। জায়গা আমার কোনো কাজ আছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি তমাল মাহবুব বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল রাজীব টিভি। রাজীব টিভিতে নিয়মিত ভালো ভালো কন্টেন্ট আপলোড হয়, আপনারা রাজীব টিভি থেকে চোখ রাখুন। আরও ভালো ভালো শর্ট ফিল্ম, গান, ভিডিও কন্টেন্ট আপনারা দেখতে পাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।